সাতক্ষীরা কলারোয়ার প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের বাসগৃহ প্রকল্পে অনিয়মের ভিডিও প্রকাশ করায় কলারোয়ার সাংবাদিক ইমরান হোসেনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়েছে স্থানীয় চেয়ারম্যান। ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করার জন্য উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু সরেজমিন দিয়ে সত্যতা পায়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন জেলার সাংবাদিক মহল তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। প্রায় এক বছর আগে কাজটা অসমাপ্ত ছিল, আজকে দেখছো এই কাজ চলছে, এটা এখন এসে দেখছে ভিতরে যে একটা টিন উড়ে যাওয়ার জন্য চাপার একটা অ্যাঙ্গেল, সেটাও তো দেওয়া নাই। কেউ যদি গ্রিন না থাকে এই কর্মসূচির আলোকে জননেত্রী শেখ হাসিনার আজকের এই ঘর যার ব্যয় ধরা হয়েছে 2,99,700 টাকা, প্রায় 3,00,000 টাকা।